হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিপস, যেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে আর্মিতে মেয়েদের সতীত্ব কীভাবে পরীক্ষা করা হয় বা মেয়েদের মেডিকেল টেস্ট কীভাবে করা হয়। যেটাই বলেন না কেন, আমরা আজকে আপনাদের সব কিছু জানাবো যে মেয়েদের মেডিকেল টেস্ট আসলে কীভাবে করা হয়। অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনারা যদি দেখেন তাহলে হয়তো আপনারা আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন, যে আসলে আপনাদের মানসিক যে প্রস্তুতি সেটা নিয়ে রাখতে পারবেন। তো আমরা চেষ্টা করব যে আপনাদের বুঝিয়ে বিষয়টা বলার জন্য। তো আপনাদের ভিডিওটি অবশ্যই দেখবেন। বর্তমান যুগে মেয়েরা ছেলেদের থেকে কোনো দিক থেকে পিছিয়ে নেই, এটা আপনারা সবাই জানেন। বর্তমান যুগে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আর্মিতে নিয়োগের জন্য আবেদন করছে প্রতিনিয়ত। এই হচ্ছে এই এই আর্মি পুলিশ সহ বাহিনীতে যোগদানের পর সকলকে বিভিন্ন ধরনের ট্রেনিং বা বিভিন্ন ধরনের ধাপ পেরোতে হয়, আপনারা জানেন। বিশেষ করে আর্মিতে অনেকগুলো ধাপ থাকে, এই ধাপগুলো পার করতে পারলেই একজন একজন মানুষ তার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে পারে, বা সে সেনাবাহিনীতে বা পুলিশে বলেন যেখানেই বলেন না কেন সে চূড়ান্তভাবে নিয়োগ পায়। আজকে আপনাদের জানাবো যে মেয়েদের মেডিকেল টেস্ট আসলে কীভাবে করা হয়, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তবে ছেলে হোক মেয়ে হোক, আসলে রোল সবার জন্য সমান। আর্মিতে ছেলে অথবা মেয়ে দুজনের রোল সবার জন্য সমান, যে মেডিকেল টেস্ট দুজনের ক্ষেত্রে সমান। তবে কিছু কিছু পার্থক্য থাকে। আর্মিদের নিয়োগ দেওয়ার পূর্বে এমনকি ট্রেনিং শুরু উভয় ছেলে মেয়ে উভয় মেডিকেল টেস্ট করানো হয়। আপনারা জানেন যে ছেলেদেরও মেডিকেল টেস্ট আছে, মেয়েদেরও মেডিকেল টেস্ট আছে। যদি কারো শরীরে কোনো প্রকার রোগ বা সমস্যা থাকে তাহলে তাকে আর আর্মিতে নেওয়া হয় না। মেডিকেল টেস্টটা মূলত এর জন্যই করা হয় যেন কারো শরীরে কোনো রোগ বা সমস্যা থাকলে সেটা ধরা পড়ে এবং তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়। এগুলো কম বেশি সকলে জানা থাকলে, অনেকে হয়তো জানে না যে আর্মিতে নিয়োগের সময় মেয়েদের ভার্জিনিটি বা সতীত্ব টেস্ট করা হয় কীভাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আসলে অনেকেই তো অনেক কিছুই জানেন। তো আমরা আজকে আপনাদের দেখাবো যে আসলে কীভাবে মেয়েদের সতীত্ব টেস্ট করা হয়, আর্মিতে মেয়েদের ভার্জিনিটি বা কুমারীত্ব টেস্ট কীভাবে করানো হয়। এটা মোটামুটি অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আর মেয়েরা যদি ভার্জিন না হয় তাহলে তাকে আর্মিতে নেওয়া হয় কি না, আর এই মেয়েদের ভার্জিনিটি টেস্ট কেনই বা করা হয়, এই টেস্ট করা কতটা যুক্তিযুক্ত সম্ভব, এগুলো সব প্রশ্নের উত্তর জানাবো আজ। আর্মিতে যোগ দেওয়ার জন্য মেয়েদেরকে অনেক কঠিন কঠিন সব প্রশিক্ষণ দেওয়া হয়, নারী বলে সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না। আর্মিতে নিয়োগ পাওয়ার পূর্বে মেয়েদের ভার্জিনিটি টেস্ট করতে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। তবে চলুন তার আগে আমরা দেখে নিই আর্মিতে মেয়েদের মেডিকেল টেস্ট যে সমস্ত ধাপগুলো সম্পন্ন করতে হয়। মেয়েদের মেডিকেল টেস্টের প্রথম ধাপ হলো তাদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে 21 বছর, এটা সর্বোচ্চ। তারপরে তাদের হাইট চেক করা হয়। আর্মিতে নিয়োগ পেতে হলে মেয়েদের উচ্চতা কত হবে, কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি। নেক্সট স্টেপ ও ওয়েট চেক করা হয়। পরবর্তী ধাপে তার ওজন মাপা হয় এবং 5 ফুট 1 ইঞ্চি হাইট অনুসারে মেয়েদের ওজন হতে হয় 40 থেকে 41 কেজি। এটা হচ্ছে তার উচ্চতা হিসেবে তার যে ওজন আসে 40 থেকে 41 কেজি। এটা তবে মনে রাখতে হবে ওভার ওয়েট মেয়েদের কিন্তু আর্মিতে নিয়োগ দেওয়া হয় না। স্বাভাবিক একটা বিষয় যে যাদের ওজন একটু বেশি তারা আর্মিতে নিয়োগ পাবেই না। এরপর মেয়েদের ব্লাড প্রেশার ও হার্টবিট চেক করা হয়। তার পরবর্তী ধাপ হচ্ছে মেয়েদের ব্লাড প্রেশার ও হার্টবিট চেক করা হয়। সেখানে পরীক্ষা করে দেখা হয় প্রার্থীর হার্টবিট স্বাভাবিকের চেয়ে বেশি আছে কিনা। মেয়েদের শরীরের যে কোনো ছোটো ছোটো সমস্যা তাদের সৈনিক হওয়ার পথে বাধা হতে পারে। এটা শুধু মেয়েদের না, এটা ছেলেদেরও। কারণ হচ্ছে আপনার পরীক্ষার সময় যদি হার্টবিট স্বাভাবিক না থাকে তাহলে তো সমস্যা, আর সমস্যা হলেই তো সৈনিক পথে কেউ টিকতে পারবে না, মানে বাদ যাবে, এটা স্বাভাবিক। এরপর মেয়েদের টেস্ট মেপে দেখা হয়। যদি টেস্ট নর্মালি 28 ইঞ্চি হয়ে থাকে, চেস্ট যদি 28 ইঞ্চি হয়ে থাকে তাহলে এটা ফুলিয়ে 30 ইঞ্চি করে দেখাতে হয়, বুকের সাইজ যে বিষয়টা। এরপর মেয়েদের পা খুব ভালোভাবে চেক করা হয়, বিশেষ করে হাঁটু সোজা করে দাঁড়ানোর পর দুই হাঁটু যদি ক্লোজ হয়ে যায় তাহলে সাধারণত মেয়েদের রিজেক্ট করে দেওয়া হয়, মানে
দাঁড়ানোর পরে যদি মনে হয় যে দুই হাঁটু একবারে ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে মেয়েদের মূলত সেনাবাহিনী থেকে বাদ দেওয়া হয়। এরপর দেখা যায় মেয়েদের পায়ের পাতার সমান পায়ের পাতার মাটির সাথে মিশে যায় কি না। আপনার পায়ের পাতাটা যদি আপনার স্কেল দিয়ে মাপার পরে মনে হয় যে পায়ের পাতাটা মিশে যাচ্ছে, এরপর মেয়েদের ব্লাড টেস্ট করা হয়, যদি কোনো রক্তে কোনো সমস্যা থাকে বা শরীরে কোনো রোগ থাকে তাহলে তাকে আর্মিতে নেওয়া হয় না। এই এই টেস্টের মাধ্যমে এটাও জানা যায় যে প্রার্থী কোনো মাদক সেবক করে কি না, মানে রক্ত পরীক্ষা করলে আসলে বোঝা যায় যে সে মাদক সেবক করে কি না, ধূমপান করে কি না, সব বিষয়ে তার যে বিষয়টা থাকে এটা। এরপরে স্টেপে মেয়েদের ইউরিক টেস্ট করা হয়, আর এটা করার কারণ হলো মেয়েদের মূত্রনালীতে কোনো ইনফেকশন আছে কি না তা জানার জন্য। এরপর মেয়েদের ফুল বডি এক্সরে করা হয়, যদি শরীরে কোনো হাড় ভাঙা থাকে সে বাদ পড়ে যাবে। এই ফুল বডি এক্সরে করার অর্থ হচ্ছে তার শরীরে কোনো হাড় যদি ভেঙে থাকে, সেটা ছোটোবেলা হোক বড়োবেলা হোক, সেক্ষেত্রে সে বাদ পড়ে যাবে। এরপর আল্ট্রাসোনোগ্রাম করা হয়, সেখানে দেখা হয় শরীরের টিস্যু বা অর্গানগুলো ঠিকঠাক আছে কি না। এরপর মেয়েদের শ্রাবণ শক্তি পরীক্ষা করা হয়, মেয়েদের শরীরে কিন্তু কোনো টেট্রুম মার্ক থাকা যাবে না। আমরা এর আগে বলেছিলাম একটা ভিডিওতে যে সেনাবাহিনী চাকরি করতে গেলে আপনাদের কোনো টেটু কোনো কি বলে কোনো টেটু থাকতে পারবে না, বা কোনো লেখা আপনার অনেক সময় ছোটোবেলায় আমরা যে অনেক ধরনের ই করে লেখি এসি দিয়ে সেগুলো থাকলে সে আর্মি থেকে বাদ পড়ে যাবে। এরপর মেয়েদের নাক পরীক্ষা করে দেখা হয় নাকের সব কিছু ঠিক আছে কিনা এবং নাকে কোনো সার্জারি করা আছে কিনা। নাক পরীক্ষা করে এর জন্য যে নাকে অনেক সময় সার্জারি থাকে, এখানে নাক পরীক্ষা করা হয়, নাকে সার্জারি করা থাকলে তাকে আর আর্মিতে নেওয়া হয় না। শ্রবণ শক্তির সাথে সাথে মেয়েদের দৃষ্টিশক্তিও পরীক্ষা করা হয়ে থাকে, এর জন্য চোখের সামনে একটি পেন্সিল রেখে চোখের মুভমেন্ট চেক করা হয়, আর 20 ফুট দূরের সংখ্যাকে শনাক্ত করতে বলা হয়। কেউ যদি চশমা ব্যবহার করে থাকে আর তার চশমার পাওয়ার যদি -2.5 নিচে হয় তাহলে তাকে আর্মিতে নেওয়া হয়, তবে কেউ কালার ব্রাউন হলে তাকে নেওয়া হয় না। এরপর জিভ বা হাত হাতের আঙ্গুল সব কিছু পরীক্ষা করা হয়, এমনকি কারো হাতের তালুর যদি অতিরিক্ত ঘামতে থাকে তাহলে তাকে অনেক সময় আনফিট বলে গণ্য করা হয়। অনেকেরই আছে হাতের তালু ঘামে, যদি কোনো মেয়ের হাতের তালু ঘামে সেক্ষেত্রে তাকে আনফিট বলে গণ্য করা হয়। এরপর দাঁত পরীক্ষা করা হয়, যদি কারো দাঁত ভাঙা বা রিপ্লেস করা থাকে তাহলে সে আনফিট হয়ে যাবে। এরপর দেখা হয় কারো হার্নিয়া বা পাইলসের মতো কোনো রোগ আছে কিনা, এটা খুব জটিল একটা রোগ, এই রোগে অনেকেই বর্তমানে বাংলাদেশে অনেকে এই রোগে ভুগছে যে এই রোগটা হার্নিয়া বা পাইলসের মতো কোনো রোগ আছে। এরপর যে স্টেপগুলো পরীক্ষা করা সেগুলো আরও গুরুত্বপূর্ণ, দেখা হয় কারো শারীরিক বা মানসিক সমস্যা আছে কি না। উপরে টেস্টগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে করা হয়, মেয়েদের ক্ষেত্রে আরও দেখা হয় 16 বছর আগে কারো পিরিয়ড হয়েছে কি না, 16 বছর আগে যখন কারো পিরিয়ড হয়েছে কিনা, এছাড়াও দেখা হয় পিরিয়ড সাইকেল ঠিক আছে কি না, এমনকি মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে কোনো যন্ত্রণা বা ওভারফ্লো হয় কি না। এছাড়াও টেস্টে মেয়েদের মূত্রাশয় ও ডিম্বাশয়ের আকার স্বাভাবিক হতে হয়। উপরে সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলে এরপর মেয়েদের ভার্জিনিটি টেস্ট করা হয়, এটাও তাদের রুলসের মধ্যে একটি, এবং যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি এটাই মূল বিষয়। যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে একাধিক যৌন সম্পর্কে লিপ্ত হয়, এটা সহজ একটা বিষয়, যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে একাধিক যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে সে মেডিকেল টেস্টে ধরা পড়ে যাবে এবং সাথে সাথে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে মেয়েটি যদি 1 থেকে 2 বার যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তার বাদ পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। তার মানে হচ্ছে আপনার ভার্জিনিটি মানে এটাই না যে সে কারোর কোনো ছেলের সাথে সম্পর্কই করে না বা দৈহিক সম্পর্ক করে না, 1 থেকে 2 বার করলে সেটা বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে সহজ করে বলে বিষয়টি দাঁড়ায় যে সকল মেয়েরা যৌন আসক্ত সে সকল মেয়েদের সাধারণত আর্মিতে নিয়োগ হয় না, যারা যৌন আসক্ত যে সমস্ত মেয়েরা তাদের মূলত আর্মিতে নিয়োগ দেওয়া হয় না। তবে এখানে মূলত ভার্জিনিটি পরীক্ষা করা হয় মেয়েরা মেরিট কিনা সেটা জানার জন্যে। বিশেষ করে ইন্দোনেশিয়ান সেনাবাহিনীতে নারীদের নিয়োগ পেতে হলে অবশ্যই তাকে কুমারিত্ব পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন। ইন্দোনেশিয়ান সেনাবাহিনীতে 1950 সাল থেকে মেয়েদের এই ভার্জিনিটি পরীক্ষা করা হয় এবং সেটা করা হয় কুখ্যাত 2-ফিঙ্গার টেস্টের মাধ্যমে, সেখানে কোনো মেয়ে ভার্জিন না হলে তাকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় না। ইন্দোনেশিয়ান সেনাবাহিনীতে যত নারী সদস্যরা তারা সকলেই এই কুমারিত্ব বা ভার্জিনিটি টেস্ট করে নিয়োগ পেয়েছেন।
তবে বাংলাদেশে এই ধরনের কোনো পরীক্ষা করা হয় কিনা তা নিয়ে কেউ কখনো অভিযোগ করেনি। ধারণা করা হয় বাংলাদেশ সেনাবাহিনীতে সতীর্থ পরীক্ষা করার মতো কোনো লজ্জাজনক পরীক্ষা মেয়েদেরকে দিতে হয় না। বন্ধুরা, একজন মেয়েকে সৈনিক পদে চাকরি করতে হলে তাকে ভার্জিনিটি বা কুমারীত্বের টেস্ট করতে হয়, আর সেই টেস্টে উত্তীর্ণ হতে হয়। আপনার মতে এই টেস্ট করা কতটা যৌক্তিক তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যে আসলে একজন মেয়ে সেনা আর্মিতে যোগদান করবে, তার ভার্জিনিটি বা কুমারীত্বের টেস্ট করতে হবে, এই টেস্টে উত্তীর্ণ হতে হবে, এর এর আপনার মতে এই টেস্ট করা আসলে কতটা যৌক্তিক সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশেই থাকবেন, আমরা চাই যে পরবর্তীতে আপনাদের অনুপ্রেরণায় আপনাদের সহযোগিতায় আমরা নতুন নতুন ভিডিও আনবো। সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।